বন্ধ করবেন, নিমাই পাত্র দা দাদা একটু আপনার ভিডিওটা অফ করলে ভালো হয়। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি প্রথমে একটু বলে নিচ্ছি যে আমার এখানে খুবই ওয়েদার খারাপ, তাই আমি একটু ভিডিওটা অফ করে গাই, মানে একটু প্রশ্ন করছি, আমি মাঝে আবার একটু অন করে দেবো। জয় গুরু, পরম দয়াল সুজা ঠাকুরের চরণে জানাই আমার প্রণাম। পরম রাধ জগৎ জননী শ্রী বরমা, পিতৃদেব শ্রী বরদা, আচার্য দেব শ্রী দাদা, যাকে আমি ছোট দয়াল বলি, এবং পূজনীয় বাবা দাদা, তাদের সবার চরণে জানাই আমার প্রণাম। এবং এখানে যারা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আনন্দ জয়গুরু জানিয়ে আজকে আমি ঠাকুরের সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। আমার বক্তব্যের শুরুতেই আমি একটি সঙ্গীতে বলি যে জগত জোরে ওটার সুরে আনন্দ গান বাজে। উপনিষদে আছে আনন্দের মধ্যে দিয়েই জগতের সবকিছুর সৃষ্টি, আনন্দই প্রাণ, আনন্দই জীবন ও আনন্দই বাঁচার প্রেরণা। আমরা যে বড়দিনের উৎসব করি বা দুর্গা পুজো করি, এত বড় আমরা সব পুজো করি, সরস্বতী পুজো করি, কিন্তু আমাদের সবার আনন্দ হয়, কিন্তু আমাদের আসল আনন্দ হচ্ছে সেই আলোক পুরুষ পরম দয়াল শ্রী ঠাকুরকে নিয়ে, যিনি বৈশিষ্ট্য পালে অপুরায়মান এবং সত্তা সচ্চিদানন্দময়, যাকে নিয়ে জীবনে চলতে আমরা করোনা পরিস্থিতিকেও পিছনে আটকে দিতে পারি। তাই বিভিন্ন জায়গায় এই যে ভার্চুয়াল উৎসব হচ্ছে বা সৎসঙ্গ হচ্ছে, আমরা কিন্তু এই খুব আনন্দে আছি। আমরা আমরা যদি এরমভাবে অনলাইনে সৎসঙ্গ না করতাম তাহলে কিন্তু আজকে করোনা পরিস্থিতি আমরা বলতে পারতাম না। তাই শ্রী ঠাকুরের সত্যানুসরণের একটি বাণীতে বলি যে তিনি বলছেন, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। এই ধর্ম সংস্থাপনের জন্য পরম পুরুষরা আসেন যুগে যুগে, কখনো হযরত রসুল রূপে এসছেন, কখনো শ্রীকৃষ্ণ রূপে এসছেন, কখনো যীশুখ্রিস্ট রূপে, কখনো বুদ্ধদেব রূপে, কখনো চৈতন্য দেব, কখনো রামকৃষ্ণদেব রূপে এসছেন, আবার পরবর্তীকালে এলেন মাতা মনমোহিনী দেবীর পুত্র রূপে, এবং আমাদের রক্ষা করার জন্য পরমপ্রেমময় শ্রী ঠাকুর রূপে তারা আসেন গুরু রূপে। অর্থাৎ গুরু কথার অর্থ হলো যারা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। তাই শ্রী ঠাকুর বলছেন যে ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ হতে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। ধর্ম, ধর্ম কি? আমাদের আসল ধর্ম হচ্ছে বেঁচে থাকা, বেড়ে ওঠা, বিং অ্যান্ড বিকামিং। আমরা কি করে বড় হব এবং সঠিক পথে চলব সেটাই হচ্ছে আমাদের আসল ধর্ম। তিনি যে যুগে যুগে বিভিন্ন রূপে তার এসছেন আমাদের রক্ষা করতে, তার উদাহরণ কিন্তু আমরা পাই তার পুণ্যপুঁথি গ্রন্থে। তিনি বলছেন তার পুণ্যপুঁথি গ্রন্থে যে নদীয়ার পথে ঘাটে হরিবল হরিবল বলে নিত্য করিস, তখন আমি চৈতন্য দেব রূপে চৈতন্য দান করি, তার চৈতন্য দেব রূপ। আবার কখন বললেন আমি শ্রীকৃষ্ণ, আমি অর্জুন, আবার কখনো চিৎকার করে বললেন জেসাস জেসাস, আমি সব। একদিন একটি ঘটনা বলি যে একদিন দেবীপ্রসাদ মুখোপাধ্যায় লিখছেন ঠাকুরের পাশে বসে, ঠাকুর হঠাৎ অন্য মনস্ক হয়ে গেলেন। খানিক বাদে ঠাকুর যখন মানে জ্ঞানে আসলেন, তখন দেবীদা মানে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনি অন্য মনস্ক হয়ে গেলেন কেন? তখন ঠাকুর বলছেন যে না রে, আমি না মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলাম জানিস, আমার পায়ে না খড়ম ছিল। তাহলে এটা হচ্ছে তার হযরত রসুল রূপ। সঙ্গে সঙ্গে পাশ থেকে পিতৃদেব শ্রী বরদা বললেন, দেবীদা লিখে রাখুন তার মুখনিঃসৃত কথাগুলোই তার বিভিন্ন যুগে আগমনের বার্তা বহন করে আনে। তাই তিনি যে বিভিন্ন রূপে এসেছেন তারও উদাহরণ তিনি আমাদের দিলেন। তাই তিনি বলছেন তার কথা মানতে, তার বাণী মানতে, তার নীতি মানতে। তাই শ্রী ঠাকুর যে দিব্য জীবনের কথা বললেন, সে দিব্যময় জীবন মানে কি?
দ্যুতিময় জীবন, যে জীবনের দ্যুতি অর্থাৎ ভাতি বা আলোক বা প্রকাশ আছে। দ্যুতি শব্দের আরেকটা মানে হলো জ্যোতি, তাই দিব্যময় জীবন মানে জ্যোতির্ময় জীবন। তাহলে জ্যোতির্ময় জীবনের বিশেষত্ব কি? না, যে তা শুধু ওই জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অন্যান্য জীবনকেও জ্যোতি বিভাসিত করে তোলে, কাউকে প্রত্যক্ষ ভাবে কাউকে বা পরোক্ষ ভাবে। পরিপোষণের ভেতর দিয়ে এমনতর এক একজন ক্ষণজন্মা পুরুষ এই পৃথিবীতে মাঝে মাঝে সরোবরের বুকে পদ্মের মতো জেগে ওঠেন। তাদের স্নিগ্ধ প্রশান্ত আকৃত দেখে আমাদের চোখ জুড়ায়, তাদের চরিত্র সৌরভে দশ দিয়ে কামুদিত ও মাতোয়ারা হয়ে আছে। তাই মধুলভী মধুকরের মতো লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে তাদের কাছে। তারা কি করে? সত্তার খোরাক লাভ করে আনে। আর এই অমৃতপম বাণী রূপ মধুর স্বাদ যে পেয়েছে, সে প্রাণের তাগিদে সে সংবাদ পৌঁছে দেয় প্রতিটি মানুষের মনের মধ্যে। তাই মানুষ আসে দলে দলে তার জন্যে, অর্থাৎ তিনি যে বলছেন যে তার কথা মানতে, তার বাণী মানতে, তার নীতি মানতে, সেটা মানার জন্য মানুষরা আসেন দলে দলে। তাই শুধু মানুষরা না, তার কাছে বিপ্লবীরাও এসেছেন, অনেক বিপ্লবীরাও এসেছেন, বড় বড় নেতারাও এসেছেন তার কাছে, তার ধর্মজগতের মানুষ হয়ে ওঠার জন্যে। যেমন একটি ঘটনা বলি, যে একবার বিপ্লবীরা ঠিক করেছিলেন ঠাকুরকে কি করবে না, তাদের দলে আনবে। কারণ ঠাকুরকে যদি তারা তাদের দলে আনেন তাহলে তাদের দলে আরো অনেক লোক আসবে। এবার তারা কি করলেন না, ঠাকুরের রাস্তা আটকে ঠাকুরকে বললেন যে আমরা আপনাকে আমাদের দলে আনতে চাই। এবার ঠাকুর তখন বললেন, মানে ঠাকুর এক কিছুই বললেন না, একটাই শুধু কথা বললেন যে ঠিক আছে, আমি আসতে পারি তোমাদের দলে, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমরা অস্ত্র নিয়ে চাও, তোমরা অস্ত্র চালাও, মানুষকে মারো, অনেক কিছু করো, কিন্তু আমার এক শর্ত হচ্ছে এই, যে যে জীবন আমি দিতে পারি না, সেই জীবন নেওয়ার আমার কোনো অধিকার নেই। এইটুকু কথা তিনি বললেন, যে জীবন তার দেওয়ার ক্ষমতা নেই, সেই জীবন নেওয়ার তার কোনো অধিকার নেই। এই কথাটা একদমই ভালো লাগলো না বিপ্লবীদের কাছে। তারা ঠিক করলেন যে তাদের ধারালো অস্ত্র দেখিয়ে, ঠাকুরকে ভয় দেখিয়ে তারা তাদের দলে ঠাকুরকে আনবেন। কিন্তু হঠাৎ করে যে এমন হয়ে যাবে তারা ভাবতেও পারেননি, যে হঠাৎ করে যেরকম দুর্যোধন শ্রীকৃষ্ণকে আটকে রেখেছিলেন যখন কুরুক্ষেত্র যুদ্ধের আগে, সেরকম শ্রীকৃষ্ণ যখন হেসেছিলেন হো হো করে, সেরকম ভাবে শ্রী ঠাকুর যে হো হো করে হাসবেন তার মানে তারা সেটা বুঝতেই পারেননি। এবার শ্রী ঠাকুর হো হো করে হাসলেন, সেরকম ভাবে হাসার সঙ্গে সঙ্গেই তাদের অস্ত্রগুলো মাটিতে পড়ে গেল এবং তারা ঠাকুরের দলে চলে আসলেন। অর্থাৎ কত মানুষরা, কত বিপ্লবীরা, কত নেতা মন্ত্রীরাও ঠাকুরের কাছে এসেছেন এবং তার কথা মেনেছেন, তার বাণী মেনেছেন এবং তার নীতি মেনেছেন। এবার বলি যে এই পরিস্থিতিতে আমাদের কি মানা দরকার। আমাদের পরিস্থিতিতে সর্বপ্রথম আমাদের সদাচার মানা দরকার। তাই যজন যাজন ইষ্টভীতি স্বস্তনী সদাচার, এইগুলো আমাদের মানা দরকার। এবং আমাদের একটা জিনিস আমাদের ঠিক করতে হবে, জিনিসটা আমরা অনেকে ঠিক করতে পারি না। অনেক সময় আমরা মিথ্যে কথা বলার জন্য এই জিনিসটা আমরা প্রকাশ করতে হয়। জিনিসটা হচ্ছে আমরা আমাদের মন আর মুখটাকে এক করতে পারি না, মুখটাকে এক করতে। তাই তিনি তার একটি বাণীতে বলছেন যে মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না। তাহলে এই প্রসঙ্গে একটি ছোট গল্প বলি, যে এই গল্পটি হচ্ছে রামকৃষ্ণদেবের। রামকৃষ্ণদেব একদিন অঘোর সেনের বাড়িতে গেছেন। এবার সেখানে অঘোর সেন নিজে উপস্থিত, তার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপস্থিত, আরো অনেক ইংরেজ সাহেবরা উপস্থিত, তারা সবাই ডেপুটি ম্যাজিস্ট্রেট। এইবার কি হলো না, ঘটনাটা হচ্ছে তারা সবাই ইংরেজিতে ফিসফিস করে কানে কানে কথা বলছেন।
এবার কানে কানে কথা বলা দেখে রামকৃষ্ণদেব তাদের বলছেন যে, ও বাবা, তোমরা এরকম ভাবে কানে কানে কথা বলছো কেন? যা বলবে জোরে বলো, আমিও তাহলে শুনবো তোমরা যে কি কথা বলছো এমন ভাবে। বলে তিনি একটি গল্প বললেন যে, তাহলে শোনো তোমাদের একটা গল্প বলি। বলে এই গল্পটি তিনি বললেন। একদিন একটা নাপিত একটা ইংরেজের দাড়ি কামাচ্ছিল। দাড়ি কামাতে কামাতে ইংরেজটার গালে একটু লেগে গেল, মানে একটু কেটে গেল। কাটার সঙ্গে সঙ্গে ইংরেজটা তাকে জোরে বলে উঠলো, ড্যাম ড্যাম। কথাটা শুনে সে নাপিতটা বলল যে, ড্যাম কথা অর্থ কি? তুমি ড্যাম বললে কেন? হঠাৎ করে তুমি ড্যাম বলবেও বা কেন? ড্যাম কথা থেকে বাজে না খারাপ, ভালো? তখন সে ইংরেজটা বললো যে, না 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 না, ড্যাম তো খুব ভালো কথা, ড্যাম খারাপ কথা হবে কেন? খুবই ভালো কথা। তখন সেই নাপিতটা বললো যে, ঠিক আছে, তুমি যখন বলছো, এতই যখন বলছো তুমি ড্যামটা ভালো কথা, ঠিক আছে, আমি মানছি ড্যাম খুব ভালো কথা, কিন্তু যদি ড্যামটা ভালো কথা হয় তাহলে আমি ড্যাম, আমার বাবা ড্যাম, আমার মা ড্যাম, আমার 14 গোষ্ঠী ড্যাম। আর যদি ড্যাম কথাটা খারাপ হয় তাহলে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার মা ড্যাম এবং তোমার 14 গোষ্ঠী ড্যাম। বলে রামকৃষ্ণদেব বলছেন যে, শোনো বাবা, মন আর মুখটাকে এক করতে শেখো। মন আর মুখটাকে এক করলে না, না করলে না জীবনে চলতে পারবে না। তার পরবর্তীকালে, তার পরবর্তী পরম পুরুষ রূপে এসে সূর্য ঠাকুর আমাদের বললেন যে, মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না। তাই আমাদের তার কথা, তার বাণী, তার নীতি মেনে মেনে চলতে হবে এবং তার যে সদাচার সেইটা আমাদের মেনে চলতে হবে। তাই এই যে একটা আচার্য পরম্পরা আমরা প্রথমে পাচ্ছি সূর্য ঠাকুরকে, তারপর আমরা পেলাম পিতৃদেব শ্রী শ্রী বরদাকে, তারপর আমরা পেলাম আচার্য দেব শ্রী দাদাকে, আমরা এখনো পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা পূজনীয় বাবাই দাদা, পূজনীয় অবিন দাদাকে পাচ্ছি। এই যে একটা আচার্য পরম্পরা, প্রতিটি পরম্পরার থেকেই আমরা কিন্তু কিছু না কিছু শিখতে পেরেছি। আর প্রতিটি পরম্পরার থেকে কিন্তু আমরা এটাই শিখতে পাচ্ছি যে শ্রী ঠাকুরের কথা মানতে হবে, বাণী মানতে হবে এবং নীতি মানতে হবে। এবং আমাদের সবচেয়ে জরুরি যেটা, আমাদের প্রতিদিন আধ ঘন্টা করে নাম করতে বলছেন পূজনীয় বাবাই দাদা, আমাদের নাম করতে হবে এবং তার সদাচার মানতে হবে। তাহলে আমাদের তার কথা, তার বাণী, তার নীতি খুব ভাবে মেনে চলতে হবে, তাহলেই আমরা করোনা পরিস্থিতি থেকে মুক্তি পাব। এবার আমার বক্তব্য আমি শেষ করি। শেষ করার আগে বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার কথা মেনে চলবেন। এবার আমার বক্তব্য আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আচার্য দেব শ্রী দাদা, যাকে আমি আমার 1.5 বছর বয়স থেকে ছোট দয়াল বলে ডাকি, তার রচিত একটি গানে আবারও বলি যে, তোমার নারে জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে সুরগুলি সব ছড়িয়ে গেল, সকল ভুবনে তোমার রাগে জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে। আপনি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় গুণ। জয় গুরু সাতসঙ।